মহা আড়ম্বরে মন্ত্রী মহোদয়ে মুকলি ঠিকই করিলে। পাছে আসনির খবর আছেনে জিএমডিএর অধীনর গুয়াহাটী স্মার্ট সিটি নিগমর? মই বর্তমান আছো গুয়াহাটী মহানগরীর এটা স্মার্ট ই বায়ো টয়লেটত। বর্তমান সক্রিয় আছেনে নাই এই টয়লেট চাওয়া হোক। স্মার্ট সিটির অধীনত এনেদরে মহানগরীর বিভিন্ন ঠাইত সংস্থাপন করা ই বায়ো টয়লেট এতিয়া বিকল। স্মার্ট সিটির নামত কোটি টাকার অপচয়। বিকল স্মার্ট সিটির বায়ো ই টয়লেট। 20 ই টয়লেটের অধিকাংশই বিকল। প্রায় এবছরে বন্ধ হয়ে আছে মহানগরীর ব্যস্ততাপূর্ণ এলাকাত থাকা এই সমূহ স্মার্ট ই টয়লেট। জনতার মতামত আসনি আছিল উপকারী, পিছে মেরামতির অভাবত এতিয়া পরিণত হয়েছে বগাহাটিত। এইটো প্রথম লকডাউন যেতিয়া হয়েছিল তেতিয়া বিকল হয়েছিল, তারপর আকো ঠিকঠাক করে দিলে, তারপর কেদিন চলিল, চলার পিছন আকো বেয়া হল, বর্তমান এটা বেয়া হয়ে আছে। আমি কিন্তু ইউজ করছি নিজে, ভালে আছিল। এক টাকা কয়েন্স এটা সোমাই দিয়ার লগে লগে এইটা ধুনিয়া হয়ে যায়, কিন্তু এটি নহার কারণে বহুত অসুবিধা আছে, থাকার কারণে খুব ভালো আছে। কিন্তু দেই এক টাকাটুকু ডাঙর কথা নহয়, কিন্তু খুব ভাল আছিল। কিন্তু এতিয়া এটা বন্ধ হওয়া অল্প অসুবিধা আছে, বিশেষকে আমার অসুবিধা হয়েছে। কেবল স্মার্ট বায়ো ই টয়লেটরে এই অবস্থা নহয়, ওয়াটার এটিএমরও একই অবস্থা। নামত আছে কামত নাই ওয়াটার এটিএম। 10 লাখ টকার ওয়াটার এটিএমত এতিয়া মামর। ইয়াত এসময়ত মহানগরবাসী লাভ করেছিল বিশুদ্ধ খোৱা পানী। স্মার্ট সিটির প্রকল্পর অধীনর ওয়াটার এটিএম এতিয়া বিকল। এতিয়া মহানগরবাসী যদি স্মার্ট সিটির 24x7 ওয়াটার এটিএমর জড়িয়ে তৃষ্ণা দূর করার কথা ভাবিছে, তেন্তে সেয়া সম্ভব নহব, কারণ ওয়াটার এটিএমত নাই পানি। আগতে কিন্তু এতিয়া বহু দিন ধরে বস্তুটো বেয়া হয়ে আছে, মেশিনটো বেয়া হয়ে আছে, বস্তুটো আমার মানে আমি অহা যাওয়া করে থাকো, আমার পানি তো লাগে, এটা কোনো দোকান পোহর নাই, এটা পানি তো আমি ইয়াত পালে আমার ভাল হয়, এটা তো আমি যাব লাগিব, খাব লাগিব, হয়নে বাৰু? এটা নাই যদি অসুবিধা হয় ভাল হলে ভাল লাগে আমার। গুৱাহাটী মহানগরী স্মার্ট হবলৈ এতিয়াও বহু বাকি। প্রকল্পর কাম সম্পূর্ণ নহওতেই বিকল অধীনর আসনি। এতিয়া প্রশ্ন উঠিছে ই টয়লেট অথবা ওয়াটার এটিএম চোয়াচিতার দায়িত্ব কার? ব্যক্তিগত প্রতিষ্ঠানক দায়িত্ব দিয়ে নিজের দায়িত্ব পাহরিলে নাকি গুয়াহাটী স্মার্ট সিটি নিগমে? আপোনাৰ স্মার্ট সিটিলৈ এতিয়া কিমান দূর বাকি? স্মার্ট সিটির প্রকল্পর কাম সম্পূর্ণ নহওতে মহানগরীর প্রকল্পর অধীনত লওয়া বিভিন্ন আসনি এতিয়া বিকল হয়ে পড়েছে। ভিডিও জার্নেলিস্ট পল্লব বরার সহযোগত প্রস্তুতি গগৈ, প্রাগ নিউজ।